ওয়েলকাম ফ্রেন্ডস গত পয়লা সেপ্টেম্বর দু হাজার উনিশ থেকে আমরা জানি ইলেকট্রস ভেরিফিকেশান প্রোগ্রাম অর্থাৎ অনলাইনে ভোটার কার্ড কারেকশানের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এটা চলেছিল বেশ কিছু দিন ধরে বা কয়েক মাস ধরে এবং সেখানে অনেক ঘটনা ঘটেছে সেগুলো এখন ইতিহাস এবার এত কিছু করার পরও যদি এখনও যাদের ভুল থেকে গেছে আমরা জানি গত ষোলোই ডিসেম্বর দু হাজার উনিশ থেকে এবার অফলাইনে কারেকশান শুরু হয়েছে যেটা প্রত্যেক বছর চলে তো সেখানেও কিন্তু আপনারা কারেকশান করতে পারবেন কিন্তু তার আগে যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যাচাই করে দেখে নেওয়া যে এক এক দু হাজার কুড়ির যে প্রভিশনাল ভোটার লিস্ট পাবলিশ হয়েছে তাতে আমার কোনো ভুল আছে কি না সেটাকে দেখে নিতে হবে যদি ভুল থাকে তো তারপর সেটা অফলাইনে সে ফর্ম এইট বলুন বা অন্যান্য যে কারেকশান করার যে ফর্ম আছে সেটা ওখানে আপনি গেলেই জানতে পারবেন সেই পদ্ধতিতে আমাদের কারেকশান করতে হবে এর জন্য আমরা যেটা করব আমরা যে ওয়েবসাইটটাতে যাব সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট আইএন এই ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তারপর আমরা কোথা থেকে দেখব দেখুন এখানে দেখুন স্পেশাল সামারি ডিভিশন অফ ইলেকট্রল রোল দু হাজার কুড়ি এই জায়গাটা মাউসটা নিয়ে গেলি আপনি রিড মোড় এখানে আপনি ক্লিক করুন রিড মোড়ে ক্লিক করে একদম নিচেতে যাবেন ইলেকট্রল রোল ভোটার লিস্ট এবার দেখুন আপনার ডিস্ট্রিক্টের নাম দেয়া থাকবে সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে দেয়া আছে ধরুন আমি হাওড়া জেলা নিলাম এরপর আমার চলে আসবে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নেম আর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার তো আমি যার আন্ডারে আছি যে সেইটা ধরুন হাওড়া দক্ষিণ আপনার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি হাওড়া দক্ষিণ ক্লিক করুন এবার সব বুথের নামগুলো এসে যাবে পোলিং স্টেশন নেম আর পাট নম্বর ধরুন আপনার পাঁচ নম্বর পাটের এই আপনার বুথের নাম এবার তার কারেসপন্ডিং যে ড্রাফট রোল এখানটা আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এখানে একটা ক্যাপচা দিতে হবে যেমন দেয়া আছে আমি ক্যাপচা দিচ্ছি ধরুন পঞ্চান্ন এক জেট জিএল দিয়ে এবার আপনি ভেরিফাই ক্লিক করুন তাহলে দেখুন আপনার ওই কারেসপন্ডিং যে প্রভিশনাল ইলেকট্রাল রোল এখানে দেখুন আপনার এসে গেছে ড্রাফট রোল উইথ রেসপেক্ট টু এক এক দু হাজার কুড়ি অর্থাৎ এক এক দু হাজার কুড়ির সাপেক্ষে এই সমস্ত করার পর কারেকশন ইত্যাদি যা দাঁড়িয়েছে সেটা এখানে এসে হাজির হলো এইবার এখানে আপনার যেটা সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারে গিয়ে আপনাকে আপনি দেখে নিন আপনার কোনো ভুল টুল কিছু আছে এটা বড় করলে আবার ছোট হয়ে যাচ্ছে যাক তাহলে ছোট করি তা হচ্ছে না যাক ঠিক আছে আপনারা এখান থেকে একটু বড় করে দেখে নেবেন তারপর এবার আপনার যেটা সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারে গিয়ে দেখুন এখানে দেখুন ফটোগুলো কিন্তু আসেনি কিন্তু লেখা আছে ফটো ইজ অ্যাভেলেবেল অর্থাৎ ফটো আছে সেটা এনারা বলতে চাইছেন এবার এখানে আপনার যাবতীয় ডিটেলস ভালো করে চেক করে নেবেন যদি কোনো ভুল থাকে অফলাইনে চলছে কাজ কারেকশন করার পদ্ধতি চলছে ডিওরা সেখানে আছেন বিএল ক্যাম্প যেমন হয় প্রত্যেক বছরের মতো আপনার যে কারেসপন্ডিং ক্যাম্প সেখানে গিয়ে যদি কোনো ভুল থাকে আপনারা এরপরও সংশোধন করে নিতে পারেন কিন্তু তার আগে এই পদ্ধতিতে আপনারা আগে দেখে নিন সমস্ত ডিটেলস যা যা আপনারা ছিল আপনাদের এপিক কার্ডে সরি সেখানে সমস্ত কারেকশানগুলো যেগুলো করেছিলেন বা করতে পারেননি সেগুলো দেখে নিন যে কারেকশানগুলো হয়েছে কি না যদি না করে থাকেন তাহলে সেটাও দেখুন যে কোনো ভুল আছে কি না যদি কোনো ভুল থাকে সেটা কিন্তু কারেকশান করিয়ে নিন তারপর কিন্তু ফাইনাল ভোটার লিস্ট সেটা পাবলিশড হবে এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করুন কমেন্টের মাধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব ভালো থাকুন ধন্যবাদ